ছোট বাবুদের যে কেন এভাবে টিকা দেওয়ার একটা নিয়ম করছে আল্লাহই জানে। আসলে আমাদেরও তো ছোটবেলায় দিছে, কিন্তু আসলে এটা যদি এমন হতো যে মায়ের দিলেই হবে তাহলে আমিই দিতাম চারটে ইঞ্জেকশন। তো সব বাবুদের হচ্ছে 1 মাস বয়সে যে টিকাটা দিতে হয় সেটা আমাদের বাবুর 2 মাস বয়সে দেওয়া হচ্ছে, কারণ বাবুর ওয়েট অনেক কম ছিল যেহেতু প্রিম্যাচিওর বেবি, তাই হচ্ছে এখন ওর ওয়েটটা ঠিক আছে কিনা আজকে মেপে দেখার পরে তারপর ওর টিকা দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ এখন ওয়েটটা পারফেক্ট আছে, তাই আজকে টিকা দেওয়া হয়েছে। তো বাসা থেকে যাচ্ছিলাম যে যেটা দিতে হবে সেটা তো দিতেই হবে, আসলে আমি আবেগে অনেকটা কম, অনেকটা বাস্তবতা বিশ্বাস করি যে টিকা দিতে হবে যেটা সত্যি। তো নিয়ে যাচ্ছে, তারপরও মা তো মনের ভিতরে অনেকটা কষ্ট যে এখন যে, আর সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে 4টা টিকা একসাথে দিবে 4 হাত পায়ে, এটাই সব থেকে বেশি কষ্ট লাগে। আর আমাদের বাবু তো অনেক অসুস্থ ছিল, এই জন্য ওর জন্য একটু বেশিই কষ্ট লাগে। আবার ভাবি যে ও জন্মের পর থেকে যতগুলো ইঞ্জেকশন ওকে দেওয়া হয়েছে, যতগুলো স্যালাইন দেওয়া হয়েছে, তার কাছে এই 4টা টিকা কিছুই না, ওকে প্রতিদিন এর থেকে বেশি হচ্ছে ছিদ্র করা হয়েছে ক্যানুলার জন্য, এই 4টা টিকার থেকে আরও বেশি যখন NICU ছিল। আমাদের বাবু জন্ম থেকেই ফাইটার, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আর অনেক ধৈর্য। টিকা দেওয়ার পরে আমরা ভাবছিলাম যে হয়তো ও সারা রাত কান্না করবে, তো আলহামদুলিল্লাহ ও একদমই আমাদের বিরক্ত করে নাই। এত জ্বর আসছিল ওর, তারপরেও কান্না করে নাই একদমই না। আমরা সবাই প্রস্তুত ছিলাম ওই দিন যে ও কান্না করলে আমরা ওকে নিয়ে হাঁটবো বা গাড়ি নিয়ে বের হয়ে যাব, কারণ ও গাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ ঘুমায়। তো সেরকমই আজকে দুপুরবেলাও ওকে টিকা দেওয়ার পরে আমরা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তোমরা দেখতে পারবা। তো এই যে দেখো এনামে চলে আসছি, এখন আগে হচ্ছে ওর ওয়েটটা ঠিকমতো মাপা হবে। আর এই দিন জানি না এত কেন ভিড় ছিল, নর্মালি যেখানে এত ভিড় থাকে না, বাট আজকে এনামে অনেক বেশি ভিড় ছিল, যে জন্য আমি এখানে ফার্স্ট ওয়েট করতেছিলাম, কারণ তোমাদের ভাইয়ের মানে এত মানুষের কারণে গাড়িও বেশি ছিল, পার্কিংয়ে অনেক বেশি জ্যাম ছিল, তাই তোমাদের ভাইয়ের 2 বার হচ্ছে গাড়ি সরায় তারপর আবার নতুন করে পার্ক করতে হয়েছে, পার্ক করে তারপর আসছে। আসার পর ততক্ষণ আমি ওয়েট করছি ওখানে বসে বসে, তোমাদের ভাই আমাকে বলতেছে যে তুমি কেন উপরে যাও না, আমি বসে উপরে যাই না, এমনি তোমার জন্য ওয়েট করছি, তুমি আসবা তারপর যাবো। তারপর বাবুকে নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি, মাশাল্লাহ কত হ্যাপি হ্যাপি বাবু, কিন্তু মনে মনে তো আমি জানতেছি যে একটু পরে আমার হাসি খুশি মেয়েটাকে দিয়ে দিবে একদম ছিদ্র করে, আর আমার মেয়েটা কত কান্না করবে। আমার মনের মধ্যে শুধু এইগুলাই চলতেছিল। আর অনেকদিন পর NICU সামনে গেছি, সবার পরিচিত সিস্টাররা তারপর হচ্ছে স্টাফরা সবার সাথে কথা বলতেছিলাম, সেখানে মোটামুটি 20টা দিন ছিলাম, তো আমরা এই জন্য সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, সবাই আমাদেরকে চিনে আর বেশিরভাগ চিনে আমাদের ভিডিও দেখে এই জন্য। তো বাবুর ওয়েটটা মাপা হয়েছে মাশাল্লাহ, ওয়েটটা ঠিক ছিল দেখে হচ্ছে বাবুকে টিকাগুলো দেওয়া হয়েছে, নয়তো কিন্তু আরও দেরি করে দেওয়া হইতো। আচ্ছা, সব প্রিম্যাচিওর বাবুদেরই কি এরকম হয়েছে তোমাদের, যে বলে দিছে 3 কেজি বেশি হলে তখন টিকা দিবে, এর আগে দিবে না, নাকি তোমাদেরকে দিয়ে দিছিল? একটু কমেন্ট করে জানাও তো। অনেকেই তো আমাদের ভিডিও দেখো যাদের বাবুর NICU ছিল, এটা আমি জানতে পারছি তখনই যখন বাবু NICU ছিল, সবাই কমেন্ট করতা যে আপু আমাদের বাবু NICU ছিল, এটা কোনো ব্যাপার না, বাবু ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ তোমাদের কথাই হয়েছে, আল্লাহ বাবুকে সুস্থ করে দিছে। অনলাইন জগতের সব থেকে ভাইরাল সিরাম মনে হয় এটা, যে সিরামটা আসলে অনেক ভালো, ভালো জিনিস ভাইরাল হবে এইটাই হচ্ছে সব থেকে বেশি নর্মাল। তো আমিও সেই জন্য ভাইরাল হওয়ার পর থেকে এই সিরামটা ইউজ করে দেখতেছিলাম যে কেমন, আসলে ইউজ করার পর দেখি সিরামটা অনেক ভালো, তোমার চোখের নিচের কালো দাগ দূর করে এই সিরামটা, তোমার মুখে যত গর্ত থাকবে সেগুলো দূর করবে, ব্রণের দাগ দূর করবে, পিগমেন্টেশন দূর করবে। সিরামটা আসলে অনেক 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 ভালো, এটা ইউজ করতে করতে তোমরা বুঝতে পারবা। আমার বাসায় মোটামুটি আমার আম্মু থেকে শুরু করে আমার সতীন সবাই এই সিরামটা ইউজ করে, যার জন্য কিছুদিন পর পর এটা আমার আনতে হয়, কিন্তু একজন যদি ইউজ করে এই সিরামটা একদম 1 বছরের মতো চলে যাবে, যার জন্য খুবই ভালো। তুমি একা ইউজ করলে অনেকদিন ধরে ইউজ করতে পারবা, দেখো স্ক্রিনে দেওয়া পেজে এই সিরামটা পেয়ে যাবে। আর এই হচ্ছে রকি ভাইয়া, রকি ভাইয়ের কোলে বাবুকে নিল। তো মাঝে মাঝে বলি যে রকি ভাইয়া হচ্ছে বাবুর চাচা নাকি মামা, পরে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, কারণ আমিও তাকে ভাইয়া ডাকি, তোমাদের ভাইয়ার সাথেও ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে। আর রকি ভাইয়া হচ্ছে এনা মেডিকেলের NICU দায়িত্বে সব কিছু দেখাশোনা করে, ভাইয়ের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো বর্নিং হয়ে গেছে 20 দিনে। তো ফার্স্টে বাবুকে আগে কী খাওয়াইছে, এটা মেবি পোলিও খাওয়ানোর পরে, এখনই কান্না করতেছে বাবু, তো আমি তো বলতেছি যে আরও তো সময় বাকি আছে, এখনই কান্না করতেছে। আর চুলগুলো দেখো সামনের এখনও কত ছোট ছোট আর পিছনেরগুলো কত বড়। তো রকি ভাইকে আমি বলতেছি আপনি এমনভাবে বাবুর চুলগুলো কাটছেন, এখনও বাবুর চুল বড় হচ্ছে না, পরে বলে বড় হয়ে যাবে। আর দেখো আমার মেয়েটা এখানে কীভাবে কান্না করতেছে, আমি তো ওই দিন সামনাসামনি দেখি না, দেখো ঠোঁট কীভাবে উঁচু করে করে কান্না করে, ও এত আদর করে কান্না করে, মানে
কষ্ট লাগে, ওর কান্না দেখলে যে কোনো মানুষের কান্না চলে আসবে, এত আদর আদর করে কান্না করে। আর মা বলে এখানে কান্না করতেছিল, এই জন্য আমাকে ওরা ওখানে বসায় রাখছে আমি যাতে না দেখি। তারপর আমি কোলে নিছি যে ও মা বলে কান্না করতেছে। তো একটা টিকা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ গ্যাপ নিছি, হচ্ছে বাবুকে ঠান্ডা করছি, তারপর হচ্ছে আরেকটা দেয়াইছি। কারণ একসাথে এত কান্না করলে বাবু আর নিঃশ্বাস ফিরে আনতে পারতেছিল না, তো এই জন্য হচ্ছে একটা টিকা দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো গ্যাপ নিছি যে বাবুকে আমি ঠান্ডা করব, তারপর আর একটা টিকা দেওয়া হবে। তো সেটাই করছে তারা, বাবুকে একটা টিকার পরে একটা গ্যাপ নিয়ে নিয়ে তারপর 4টা দেওয়া হয়েছে। এগুলো তো দিতেই হবে, তোমরা সবাই বাচ্চাদেরকে টিকা দিবা, কষ্টকর হলেও এটা ইন ফিউচারের জন্য অনেক ভালো, সবার দরকার। এর না হলে কিন্তু বাচ্চাদের অনেক অসুবিধা হয়। তো তোমরা সবাই নিয়মিত বাবুদের টিকাগুলো ডেট মতো দিবা। তো এই মাসে 3টা দিছি, সামনের মাসে আবার হচ্ছে এই মাসে 4টা দিছি, সরি, সামনের মাসে আবার 3টা দিতে হবে। সামনের মাসে আবার যাব ওকে টিকা দেওয়ার জন্য। তো এ তো সবাই দোয়া করো আমাদের বাবু যেন এইভাবেই আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, আর সব মায়েদের সন্তান মায়েদের কোলে সুস্থভাবে থাকুক, এটা সবার জন্য দোয়া করি। তো এখানে হচ্ছে আমি অবাক হয়ে গেছি যে বাচ্চারা কিন্তু টিকা দেওয়ার পর অনেক কান্নাকাটি করে। ওকে আমি কোলে নিছি জাস্ট, ও তারপর ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে ও একদম বাসায় যায়, তারপর ঘুম থেকে উঠছে, এর আগে উঠে নাই, একদমই কান্নাকাটি করে নাই। আমি জাস্ট অবাক যে কীভাবে সম্ভব, একটা ছোট বাচ্চা ওর এত ধৈর্য কীভাবে হয়। আর ওকে তোমাদের ভাইয়া নিতে চাইছে, আমি একদমই দেই নাই, বসে নাও আমার কোলে থাকুক, একভাবে আসে, কারণ নাড়াচাড়া লাগলে বেশি তখনও আরও ওর কষ্ট হবে, ব্যথা হবে। তো এখন আমরা বাসায় যাচ্ছি, আর বাবু যেহেতু গাড়িতে শান্ত থাকে, তোমাদের ভাই আজকে প্ল্যান করছে যে যদি ও কান্না করে তাহলে আমরা হচ্ছে ওকে গাড়িতে নিয়ে ঘুরবো। আর এদিকে হচ্ছে আমাদের এসে পরিবহনে একটা পার্সেল আসছিলো, আমি মাটির একটা ডিনার সেট অর্ডার করছি, সেটাই নিয়ে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। ডিনার সেটটা হচ্ছে আমি এখন আনবক্সিং করার টাইম পাইনি, আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা নিয়ে যাচ্ছিলাম, যে ভাবলাম যেহেতু এখান থেকে আমরা বাসায় যাব, তো এটা একেবারে নিয়েই যাই, কারণ মাটির জিনিস যেহেতু এই অফিসে যতদিন থাকবে অত রিস্ক যে ভেঙে যেতে পারে বা হারিয়ে যেতে পারে যে কোনো প্রবলেম, তাই এটা এখন নিয়ে তারপর আমরা হচ্ছে বাসার দিকে চলে যাব। আর ফুল একটা ডিনার সেট অর্ডার করছি, তো এই জন্য আর আমি এটা ইচ্ছা ছিল যে নতুন বাসায় যেয়ে নিবো, আর অর্ডার দেওয়ার পরে একদম এত সাথে সাথে পেয়ে গেছি যে ভাবলাম থাক তাহলে এখানে বসেই আনবক্সিংটা করি। তো আনবক্সিংটা করে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আপু মাটির ডিনার সেটটা দেখতে চাই, একদম পুরা সেট নিয়ে আসছি আমি, তাহলে অবশ্যই কমেন্ট করো তোমরা। তারপর তোমাদের ভাইয়া একটু বুথে গেছিলো টাকা উঠানোর জন্য, এখন আমরা বাসার দিকে চলে যাব। বাসায় আসার পরে যে জিনিসটা হয় যে বাবু কান্নাকাটি শুরু করে, কারণ ওর শরীরে তখন অনেক ব্যথা থাকে, যদিও এখান থেকে হচ্ছে মেডিসিন দিয়ে দিছে, সেই মেডিসিনটা খাওয়ানোর পরে ব্যথা কমবে, কিন্তু ব্যথাটা কমতে তো একটু টাইম লাগবে। তো তোমাদের ভাইয়া কী করে, একদমই সময় না দিয়ে আমাকে সাথে সাথে বলে যে এখন চলো বাবুকে নিয়ে গাড়িতে ঘুরবো, কারণ গাড়িতে যতক্ষণ থাকে আমার মেয়ে ঠান্ডা থাকে। মানে বাবা মেয়ের জন্য একদম পাগল। তো আমি বলতেছি থাকো তো ঠান্ডা হবে, ওর তো এখনও হচ্ছে ব্যথা করতেছে শরীরে, সে বলে না তুমি যেভাবে আসো তুমি সেভাবে বের হও। আমি জাস্ট উপরে যেয়ে চেঞ্জ করছিলাম, আমি একটু ফ্রেশ হইতেও পারি নাই, দেখো আমি যেভাবে ছিলাম ওইভাবেই সাথে সাথে বের হয়ে গেছি, কারণ তার মেয়ে কান্না করতেছে, গাড়িতে গেলে নাকি ঠান্ডা হবে। আর একদম সত্যি বাপ পাগল মেয়ে, বাপ যা বলছে তাই, একদম গাড়িতে যেয়ে এসে ঠান্ডা হয়েছে। অনেকক্ষণ আমরা গাড়িতে ঘুরে টুরে একদম বাবু যখন ঘুমাইছে অনেকটা টাইম রেস্ট পাইছে, ওষুধটা কাজ করা শুরু করছে, ব্যথাটা বাবুর কমছে, তারপর আমরা বাসে আসছি। তো এরকমই আজকে দিনটা এভাবেই গেছে বাবুকে নিয়ে। তারপর অনেক ভয় ছিল যে রাতে হয়তো অনেক কান্নাকাটি করবে, কিন্তু আলহামদুলিল্লাহ বাবু তেমন কান্নাকাটি করে নাই, আর একদিন পার হয়ে গেলে তো আর টিকার ব্যথাটাও থাকে না। তো সবাইকে বলবো সবাই ঠিকঠাক মতো বাচ্চাদের টিকা দিও সময় মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।